হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ব্রেকিং নিউজ নিয়ে আমি হাজির হয়েছি, যেটা একটা নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। এবং এই খবরটার ব্যাপারে তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, কারণ এটা কিন্তু সত্যি সত্যি ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। এবং এটা কতটা কার্যকর হবে কি হবে না সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু তোমাদের কাছে খবরটা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আমার চ্যানেলের দায়িত্ব। তো সেই জন্যই খবরটা তোমাদের কাছে নিয়ে এসেছি। খবরটা কিন্তু এক কথায় যথেষ্ট খুশির খবর। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক ব্রেকিং নিউজে কী বলা হয়েছে। তো তাহলে বন্ধুরা, এখানে দেখো ব্রেকিং নিউজে বলা হয়েছে 16,000 শিক্ষক নিয়োগ সহ টেট পরীক্ষার ঘোষণা মুখ্যমন্ত্রীর। তাহলে এবার দেখে নেওয়া যাক বিস্তারিত। এখানে বলা হয়েছে, দীর্ঘ টালবাহানার পর অবশেষে মিলল সুখবর। টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের কথা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, অবিলম্বে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। টেট পাস করার পরেও বছরের পর বছর চাকরি না পেয়ে আন্দোলনের পথে হেঁটেছেন প্রার্থীরা। দফতরে দফতরে ঘুরেও সুরাহা পাননি, অবশেষে মিলল স্বস্তির খবর। এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রায় 20,000 প্রার্থী টেট পরীক্ষায় পাশ করেছেন। 16,500টি শূন্যপদ রয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে এই শূন্যপদে নিয়োগ করা হবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও ঘোষণা করেন তিনি। অর্থাৎ 2021 জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হবে ডিসেম্বর থেকেই, বাকি টেট উত্তীর্ণ প্রার্থীদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, অতিমারী পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তা সত্ত্বেও বহু প্রার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন। যে 250,000 প্রার্থী তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের দিকটিও বিবেচনা করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বেশ কিছু প্রশ্ন তুলেছেন টেট উত্তীর্ণ প্রার্থীরা। তাদের কথায়, উচ্চ প্রাথমিকে দুর্নীতির অভিযোগ তুলে মামলা ঝুলছে হাইকোর্টে। 2017 সালে টেট পরীক্ষার আবেদন নেওয়া হলেও শূন্যপদ, পরীক্ষার দিনক্ষণ এখনও জানানো হয়নি। এই পরিস্থিতিতে ভোটের কথা মাথায় রেখেই কি এই নিয়োগ? তো এই প্রশ্নটা আমাদের সকলেরই। তো যাই হোক, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে মামলা চলার পাশাপাশি টেট পরীক্ষা নিয়েও মামলা চলছে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রায় 1,200 মামলা রয়েছে হাইকোর্টে। মামলার জট না কাটলে আদৌ নিয়োগ হবে তো প্রশ্ন তুলছেন তারা। তো এই একই প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকেরই, যে আদৌ কি নিয়োগটা হবে। তো সেটা পরের কথা, আমি আগেও বলেছি। যাই হোক, এটা একটা নিউজ পোর্টাল থেকে খবরটা উঠে এসেছে। তো যদি সেটা হয় পরবর্তীতে ডিসেম্বর বা জানুয়ারির দিকে সেটা বোঝা যাবে। তো আশা করি আপাতত খবরটা একটা খুশির খবর। যদি ঠিকঠাক মতো মুখ্যমন্ত্রী সমস্ত ব্যবস্থা করেন তাহলে সকলের জন্য একটা ভালো খবর এটা হতে পারে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটা ইনফরমেশান। তো যদি এই ইনফরমেশানটা তোমাদের পক্ষে হেল্পফুল মনে হয় এবং ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও বিষয়টা জানতে পারে। এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন নিয়োগের খবর পেতে এবং বিভিন্ন রিজনিং এবং জিআইয়ের ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।